ট্রাভেল শুটার স্পোর্টস চ্যানেলে আপনাদের স্বাগত। দুদিনে দুই ধাক্কা ভারতীয় ক্রিকেটে, চোটের জন্য এবার আইপিএলেও কিন্তু অনিশ্চিত হার্দিক পান্ডিয়া। ঘোর সমস্যায় পড়ে গেল মুম্বাই। 24 ঘন্টা আগেই জানা গিয়েছে চোটের কারণে আইপিএল নাও খেলতে পারেন সূর্যকুমার যাদব। এবার আরও একটি ধাক্কার খবর মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে। কয়েকদিন আগেই অধিনায়ক হিসাবে হার্দিক পান্ডিয়ার নাম ঘোষণা করেছে মুম্বাই ইন্ডিয়ান্স, কিন্তু চোটের কারণে হয়তো সামনের মরশুমে আইপিএল খেলতেই পারবেন না হার্দিক পান্ডিয়া। একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী বিশ্বকাপে পাওয়া গোড়ালি চোট এখনও সারেনি হার্দিকের, সেই কারণে বিশ্বকাপের পর থেকে আর ভারতীয় জার্সিতে দেখা যায়নি তাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফরে নেওয়া হয়নি তাকে। জানুয়ারি মাসে আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজেও হয়তো খেলতে পারবেন না হার্দিক। আগামী বছর মার্চ মাসে আইপিএল হওয়ার কথা, সেই সময়ের মধ্যে হার্দিক সুস্থ হয়ে মাঠে নামতে পারবেন কি না তা নিয়ে রয়েছে সংশয়। শুক্রবার জানা গিয়েছে পায়ের চোট সারতে সময় লাগবে সূর্যকুমার যাদবেরও। দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে আইপিএলে না পেলে সমস্যায় পড়বে মুম্বাই, তাদের সব পরিকল্পনা ভেস্তে যেতে পারে। আইপিএলের নিলামের আগে নাটকীয়ভাবে হার্দিককে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিলামের আগে গুজরাট টাইটান্সের ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় ছিলেন হার্দিক, কিন্তু কয়েক ঘন্টা পরেই জানা যায় হার্দিক নিজের পুরনো দল মুম্বাইয়ে যোগ দিয়েছেন। হার্দিককে কেনার জন্য ক্যামেরন গ্রিনের মতো অলরাউন্ডারকে আরসিবির কাছে বিক্রি করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিলামের ঠিক আগেই মুম্বাই জানিয়ে দেয় আগামী মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। 5 বারের ট্রফিজয়ী অধিনায়ক রোহিত শর্মাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এখন যদি হার্দিক সত্যি আইপিএলে খেলতে না পারে তাহলে অধিনায়ক বদল করতে হবে মুম্বাইকে। সেক্ষেত্রে দেখার যে আবার রোহিতকেই দায়িত্ব দেওয়া হয় নাকি নতুন কারো নাম ঘোষণা করে মুম্বাই ইন্ডিয়ান্স। বন্ধুরা, ট্রাভেল শুটার স্পোর্টস চ্যানেল আপনাদের ভালো লেগে থাকলে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে, লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।